আজ নজর থাকছে রাজপথে। কেন্দ্র রাজ্যকে টার্গেট করে ফের পথে নামছে বাম ছাত্র যুবরাজ। এসএফআই আর ডিওয়াইএফআই এর ডাকে ধর্মতলা চলাও কর্মসূচি এবং ধর্মতলায় এসএফআই ডিওয়াইএফআই এর সভায় পুলিশ অনুমতি দেয়নি। অনুমতি না মিললেও সভা করতে অনার রয়েছে এসএফআই আর ডিওয়াইএফআই। অনুমতি দেয়নি সভা করতে পুলিশ, কিন্তু এসএফআই ডিওয়াইএফআই তারা সভা করবে। ধর্মতলা চলো এই কর্মসূচি নিয়েছে কেন্দ্র রাজ্যকে টার্গেট করে পথে বাম ছাত্র যুবরা। শিক্ষা দুর্নীতি সহ একাধিক ইস্যু, নতুন নিয়োগ সহ একাধিক ইস্যুতে আজ পথে নামছে এসএফআই ডিওয়াইএফআই। ধর্মতলা এসএফআই ডিওয়াইএফআই এর সভায় পুলিশ অনুমতি দেয়নি, কিন্তু অনুমতি না মিললেও সভা করতে অনড় এসএফআই ডিওয়াইএফআই। মৌমিতা চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। মৌমিতা, সভার অনুমতি পুলিশ দেয়নি, কিন্তু তারপরে এসএফআই ডিওএফআই তাদের কর্মসূচিতে অনর, এই মুহূর্তে পরিস্থিতি কি? এসএফআই ডিওএফআই নেতৃত্বের বক্তব্য যে কোন সভা সমাবেশের অনুমতি, অফিসিয়াল অনুমতি তারা পুলিশের তরফ থেকে পাচ্ছেন না। অনুমতি আসুক বা না আসুক, যেহেতু এখনো পর্যন্ত কলকাতা পুলিশের তরফ থেকে কোনো অনুমতি মেলেনি, সেনার তরফ থেকে অনুমতি মিলেছে, কিন্তু কলকাতা পুলিশ অনুমতি দিক বা না দিক আজকে তাদের যে কর্মসূচি ধর্মতলা চলো তারা সেটা করবেই। বিভিন্ন দিক থেকে মিছিল আসার কথা এবং দড়িনা ক্রসিং এ সেখানে কিন্তু মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জি, সৃজন ভট্টাচার্য সহ এসএফআই ডিওয়াইএফআই এবং সিপিআইএম এর নেতৃত্ব তারা উপস্থিত থাকবেন। ভূমিতা, আরো একবার জানতে চাইবো যে কোন কোন ইস্যুগুলোকে সামনে রেখে আজকে তাদের এই কর্মসূচি, আর পুলিশের নিরাপত্তার ছবিটাও বা কি থাকছে যেহেতু তারা তাদের কর্মসূচি করবে এই ব্যাপারে অনর? শিক্ষায় দুর্নীতি, চাকরি চাই এবং রাজ্য জুড়ে যে অবস্থা চলছে সেই সমস্ত মূলত দুর্নীতি ইস্যুকে সামনে রেখে এবং বেকার যুব সম্প্রদায়ের চাকরির দাবিতে আজকে পথে নামছে এসএফআই ডিওএফআই। কলকাতা জেলার ব্যানারে আজকে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে, যে কর্মসূচির নাম দেওয়া হয়েছিল ধর্মতলা চলো। খুব স্বাভাবিকভাবেই যেহেতু পুলিশের তরফ থেকে এখন অব্দি অনুমতি মেলেনি, আগের যে কর্মসূচি সেই কর্মসূচিতে কিন্তু অনুমতি দেওয়া হয়নি। এসএফআই ডিওএফআই নেতৃত্ব তারা অভিযোগ করছেন যে একাধিক কর্মসূচি বারবার দেখা যাচ্ছে যে রাজ্য প্রশাসনের তরফ থেকে তাদের অনুমতি দেওয়া হচ্ছে না। আজকে অনুমতি থাক বা না থাক, আজকের কর্মসূচি তারা করবেনি এবং এসএফআই এবং ডিওএফআই কলকাতা জেলা নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বের তরফ থেকে মোহাম্মদ সেলিম, সিপিআইএম এর রাজ্য সম্পাদক, তার উপস্থিত থাকার কথা। অন্যদিকে ডিওয়াইএফআই রাজ্যসভা নেত্রী মীনাক্ষী মুখার্জি তিনি উপস্থিত থাকবেন, সৃজন ভট্টাচার্য তিনি উপস্থিত থাকবেন। অর্থাৎ বিভিন্ন দিক থেকে এসএফআই ডিওএফআই এর যে কর্মসূচি, সেই কর্মসূচি পালন করার জন্য যে জমায়েত, সেই জমায়েত কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে। মমিতা, পুলিশি তৎপরতার ছবিটা কি থাকছে? পুলিশের তরফ থেকে যে অ্যারেঞ্জমেন্ট, সেই অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, কিন্তু যেহেতু এসএফআই ডিওয়াইএফআই নেতৃত্ব অনড, যে সময় দেওয়া হয়েছে সেই সময় ঠিক কি হয়, আদৌ তারা সমাবেশ করতে পারেন কিনা বা কিভাবে করেন, কারণ এসএফআই নেতৃত্ব তারা বলছেন যে যেভাবেই হোক তারা কর্মসূচি তাদের তরফ থেকে যেটা চালানো সেটা চালাবেন। কিন্তু ধর্মতলা যেহেতু কলকাতা শহরের প্রাণ কেন্দ্র, সেখানেই তাদের কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। বিভিন্ন দিক থেকে একটা মিছিল আসার কথা ভিক্টোরিয়া হাউসের সামনে থেকে, অন্য দিক থেকেও মিছিল আসবে। বিভিন্ন দিক থেকে তারা মিছিল আনার প্ল্যান করেছেন, কৌশল করেছেন এবং সেক্ষেত্রে যারা রাজ্য নেতৃত্ব তাদের উপস্থিত থাকার কথা রয়েছে। কোনো সংঘাতের পরিবেশ তৈরি হয় কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ধন্যবাদ মৌমিতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।